আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কি যে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা বাসার সবাই মিলে একটু বের হচ্ছি। আসলে আমাদের গন্তব্য হচ্ছে আমার চাচা শ্বশুরের শ্বশুর বাড়ি, আমি আমার কাকি শ্বশুরের বাবার বাড়িতে যাচ্ছি। ওখানে আসলে আমার মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, সেখানে অ্যাটেন্ড করার জন্যই বের হয়েছি। তো এখন বাজে হচ্ছে আপনার 1:30, আপনাদের ভাইয়ার অফিস চলতেছে, তো তারপরে ও যত দ্রুত সম্ভব চলে আসছে, আশা করে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আর এই যে আমার সামনে আমার ছোটো জা এলিজা, তার আগে আছে মা আর আপনাদের ভাইয়া আর তাজিম। তাজিম হচ্ছে এলিজার ছেলে, আই মিন আমার দেবরের ছেলে, আর তানহা ওরা আগে চলে গেছে। তো আমরা অলরেডি গাড়িতে উঠছি আর আমরা যেখানে যাব সেখানে একদম মানে ধুধু গ্রাম বলা চলে, যেটা আর কি প্রচুর জঙ্গল, জঙ্গলের ভিতরে ঘর বাড়ি, নদী আছে পাশে, অবশ্য দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। বাসা বাইরে প্রচুর পরিমাণে গরম, তারপরও কতটুকু ক্যাপচার করতে পারবো জানি না, তবে চেষ্টা করব যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর। আমরা এখন বাসার কাছাকাছি, এমন কাকাদের যে গ্রামটা সে গ্রামের ভিতরে ঢুকে পড়ছে। দুপাশে এরকম বাগান আর মাঝখানে হচ্ছে মাটির রাস্তা, সে মাটির রাস্তা দিয়ে ইজি বাইকটা যাচ্ছে। অনেক বেশি ঝাঁকি লাগতেছিল, বাট ভালোও লাগতেছিল যে চারপাশে গাছপালা দেখে। আর পুরো গাছ কিন্তু হচ্ছে জলপাই গাছ, আর মাঝে মাঝে দেখতে পাচ্ছেন আনারস লাগানো, তারপর আবার লিচু বাগান, আম বাগান, এভাবে পরপর এক একটা বাগান। তো দেখতে আসলে অনেক সুন্দর ছিল আমার কাছে, আমি এর আগেও 2-3 বার গেছি, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে গ্রামটা। তারপর আবার নদী আছে একদম বাসার সামনে, নদী, এই জন্য বেশি ভালো লাগে। এটা হচ্ছে জলপাই বাগান, মানে এখানে হচ্ছে সবাই জলপাই, লিচু, তার ভিতরে আবার আনারস, এগুলারই চাষ করে। এখানকার পেশাটাই হচ্ছে কৃষি, এখানকার মানুষজন কৃষিকাজ করে মাছ ধরে তাদের জীবন প্রণালী কাটায় আর কি। তো আমরা কাকাদের একদমই বাড়ির রাস্তাতে চলে এসেছি, সামনেই আছে নদী বাঁধবে। তো জাম্বুরা গাছ, জাম্বুরা গাছ দেখে আমাদের এলেজা বলতেছিল আশেপাশে কেউ নাই, কয়েকটা ছিঁড়ে নিয়ে গেলে কেউ বুঝতেও পারবে না। তো আপনাদের ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে, তুমি যদি প্যাকেট এনে থাকো আমি যাওয়ার সময় তোমাকে ছিঁড়ে দেব। এখন কিন্তু এরকম গ্রাম, গ্রামের মাঝখান দিয়ে মাটির রাস্তা খুব কমই দেখা যায় যে কোনো জায়গায়। এখন বেশিরভাগ জায়গাতে পাকা রাস্তাটাই চোখে পড়ে, কাঁচা রাস্তা খুব কমই চোখে পড়ে। আর কাকার 3টা মেয়ে, ওরা নানা বাড়িতেই থাকে কারণ কাকা বিদেশে থাকতো। তো এই শুধুমাত্র এই বাগান জঙ্গলের ভিতর দিয়ে রাস্তার কারণে ছেলে মেয়ে, আর স্কুলটা অনেক দূরে, এই জঙ্গল পার হয়েই মূলত স্কুল। আর এই জন্য মূলত কাকার মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বিয়েও দিয়ে দিচ্ছে, কারণ এত দূর এত জঙ্গলের ভিতর দিয়ে স্কুলে পাঠাতে পারবে না এই জন্য। তো আমরা কিন্তু চলে আসছি কাকার বাড়িতে, এসে আমাদের পিঠা খাইতে দিছিল, তো খাইলাম। আর পুরো বাড়িটা কিন্তু মাটির বাড়ি, কিন্তু আমার চাচি শাশুড়ি অনেক বেশি পরিপাটি করে রাখে, ভালোই লাগে। তো এখানে চিতই সরি কুলি পিঠা দিছিল আর সাজের পিঠা দিছে, দুইটাই মিষ্টি। তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু ফাঁকা জায়গায় এসে বসলাম, কারণ ভিতরে প্রচুর পরিমাণে গরম ছিল। আপনাদের ভাইয়া বসে আছে, এপাশে মা বসবার, এটা হচ্ছে আমার চাচা শ্বশুর এলিজা। তো আমরা এলিজা মূলত বোরকাটা খুলছিল এসে, কিন্তু আমি বোরকা খুলি নাই, আমি ওইভাবেই ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে এখন প্রায় 3:30টার মতো, আমরা বের হয়ে যাব সেই চিন্তা করতেছিলাম, কারণ বাইরে মেঘলা মেঘলা ভাব, খুব বেশি একটা রোদ না। তো খাওয়ার পরে একটু রেস্ট নিয়েই আর কি যাব। তো এই যে আমার তানহাকে দেখতে পাচ্ছেন, সে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, এসে একটু দৌড়াদৌড়ি করছে তাজিমের সাথে, এজন্য ক্লান্ত হয়ে গেছে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর সামনেরটাকে দেখছেন, এটাকে আপনার ভাইয়া বলতেছে জঙ্গলের টারজান, সেইভাবে দিন রাত 24 ঘন্টা এইভাবে এই বাগানের রাস্তা দিয়ে, বাগানের ভিতর দিয়ে ঘুরে বেড়াই।
তো আমরা একটু আগেই বের হয়েছি, কারণ সামনে নদীটাতে একটু যাব, নদীটা দেখাবো। তো তানহা আর তাজিম অলরেডি নদীর কাছাকাছি চলে গেছে, আমরাও এখন যাব। আর নদীটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, নদী যে সচরাচর সুন্দর হয় সেটা তো আমরা সবাই জানি। তারপর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, তো মানে নদীর পাড়ে যাওয়ার পরে মনে হচ্ছিল যে একটা শীতকাল, শীতকালের একটা ভাব, চারপাশে একটা কুয়াশা, কুয়াশা একটা ভাব। বিকালে বাচ্চারা নদী, এই যে নদীর পাড়ে আসলে এটা চর পড়ছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে, অনেক বড় একটা এরিয়া। আর এমন একটা জায়গা, মানে তো প্রশান্তির জায়গা, মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। তো তানহা আর তাজিম অলরেডি নদীর পাড়ে চলে আসছে, আমরাও চলে আসছি। আর তানহা তাজিমের মধ্যে কি একটা দ্বন্দ্ব চলতেছে, ওরা একজন আর একজনের কাছাকাছি ঘেঁষতেছে না, কথা বলতেছে না, হয়তো কোনো একটা বিষয়ে দুজনের মতের অমিল হয়েছে। ওই যে দূরে নৌকাতে মাছ মারতেছে, হয়তো বা জাল ফেলানো, জাল ফেলে মাছ মারতেছে। আর এ দেখুন চারপাশটা একদম মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, শীতের সকাল বা শীতের বিকাল আর কি সেরকম। কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, সেটা আসলে বলে বোঝাতে পারবো না, এতটাই গরম ছিল। তো এখানে আমরা কিছুটা সময় থাকি আর বুঝে নিই তো ফটোশ্যুটটার, এমন একটা জায়গায় এসে যদি ছবি না তুলে তাহলে কি ভালো লাগে। তো কয়েকটা ছবিও তুলে নিলাম সবাই মিলে। তো এখনই বের হয়ে যাব, আর ওয়েট করব না, কারণ বৃষ্টি হতে পারে। তো আমরা যাত্রা পথে, মানে ফেয়ার পথে আর কি, আরেকটা নদী বাঁধে, ব্রিজ বাঁধে। তো সেখানে গাড়িটা নামিয়ে আমরা একটু নেমে নেই নদীটা দেখার জন্য, মূলত আর কি বাচ্চাদেরকে দেখানোর জন্য এটা। আর আমরা আসলে অনেকটা টাইম নিয়ে রিল্যাক্সে এই জার্নিটা করছি, অনেকটা দূরের জার্নি, এই জন্য আমরা একটু রিল্যাক্সে করছি। বাচ্চারাও অনেক বেশি আনন্দ পেয়েছে, আমরাও অনেক বেশি আনন্দ করেছি, কারণ ঈদের পরে কোথাও বের হওয়া হয়েছিল না, এই ফার্স্ট টাইম আমরা অনেক দূরের কোথাও আর কি বের হলাম, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। আর এই ব্রিজটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ গ্রামের ভিতর দিয়ে মানুষ এই দেখে পাট শুকায় রাখছে, চারপাশটায় পুরোটাই গ্রাম। আসলে দেখার মতো অনেক কিছুই আছে, সত্যি কথা যেটা দাঁড়িয়ে থেকে আপনার ভাইয়ের মুখে শুনতেছিলাম, এই গ্রামে নাকি মানুষ পূজা করে নদীর ভিতরে দাঁড়ায় থেকে, সেটাই।